দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার কোকিল এলাকা থেকে বংশারী থানার ন্যাংরাপীর পর্যন্ত প্রায় 250 থেকে 300 বিঘে গমের জমি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। স্থানীয় সূত্রের খবর, বৃহস্পতিবার দুপুর আনুমানিক 12টা নাগাদ ঘটনাটি ঘটে। বাসিন্দাদের দাবি, মাঠের মাঝে থাকা হাই ভোল্টেজ বৈদ্যুতিক তার অত্যন্ত ঝড় হওয়ার ফলে গমের জমির মাঝে ছিঁড়ে পড়ে, আর এতেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পাশাপাশি প্রবল হাওয়ার কারণে নিমিষের মধ্যে 4 থেকে 5 কিলোমিটার এলাকা জুড়ে বিঘার পর বিঘা গমের জমি আগুনের গ্রাসে চলে যায়। বিষয়টি নজরে আসতেই কোকিল, ময়াহার, দৌলতপুর, ন্যাংরাপীর সহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রাম থেকে স্থানীয় মানুষজন ছুটে আসে এবং জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়। বাসিন্দাদের অভিযোগ, বারংবার ফোন করা হলেও বহু পরে এসে পৌঁছায় দমকল বাহিনীর সদস্যরা। সঠিক সময়ে দমকল এসে পৌঁছলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো কিছুটা কম হতো। লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির ফলে এলাকার গম চাষীদের এখন মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। চাষিরা চাইছেন প্রশাসন অবিলম্বে ক্ষতিগ্রস্ত চাষীদের সাহায্যের ব্যবস্থা করুক। এ প্রসঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষক জানিয়েছেন, জানি না সবাই বলছে যে বিজলি তার ছিঁড়ে আগুন লেগেছে, ঠিক আছে, তো আমাদের তো প্রচুর সব সম্পত্তি মানে নষ্ট হয়ে গেল, কারো কারো তো অনেক গেছে, আমার 5 বিঘা জমি নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে চাই আমাদের কোনো যে কোনো ভাবে আমাদের সাহায্য করা হোক। আগুন লেগেছে, সবাই বলছে যে লাইনে তার ছিঁড়ে আগুন লেগেছে, সঠিক ঘটনা বলে না, কিছুই আগুন লেগেছে। বংশারী থেকে ধ্রুবজ্যোতি মহন্ত, রিপোর্ট আমার নিউজ। মিষ্টু, তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ? হ্যাঁ, চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।